শনিবার মালদা জেলার মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ওপিডি বিল্ডিং এর ওষুধ সরবরাহ বিভাগে আকস্মিক আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ইংরেজ বাজার থানার পুলিশ এবং দমকলের ইঞ্জিন। জানা গিয়েছে, দমকল আসার আগেই হাসপাতালের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। দমকল অফিসার ধরণীকান্ত পাল জানান, ওষুধ সরবরাহ কেন্দ্রের একটি ওয়াল ফ্যান থেকেই আগুন বের হতে দেখেন। প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই এই আগুনের ঘটনা বলেই জানান তিনি। এখানে আমাদের এখানে কল গেল যে ওপিডি রুমে একটা ফায়ার দেখা গেছে, সেই মতো আমরা খুব তাড়াতাড়ি ছুটে আসি। দেখে দেখি এখানে অলরেডি দুটো কি তিনটা ডিসিপি চার্জ করা হয়েছে এবং আগুন কন্ট্রোলে ছিল। একটা ফ্যানের পয়েন্ট, সেখানেই আগুনটা দেখা গিয়েছিলো, ওরা নিজেরাই কন্ট্রোল করেছে। মানে কি থেকে আগুনটা, একটু জোরে বলেন কি থেকে আগুনটা লেগেছে? আগুনটা কি থেকে? সম্ভবত ইলেকট্রিক থেকে, যেহেতু ইলেকট্রিকের পয়েন্ট, ইলেকট্রিক থেকে হতে পারে। শর্ট সার্কিট? হ্যাঁ। কোথায় লেগেছিল আগুন? ওইটা যে মেডিসিন ডিস্ট্রিবিউট যে রুম আছে, সেই রুমে একটা ওয়াল ফ্যান লাগানো ছিল, সেই ওয়াল ফ্যানে ওটা হয়েছে। তো আপনার এই আগুনটা কি মানে সঠিক সময় আসে কি বড় সড়ো আকার ধারণ নিত? না, সঠিক সময়ে যদি এইটাকে যদি আমরা যদি ইয়ে না করতে পারতাম, আমরা বলছি মানে এখানকার যে স্টাফ আছে তারা যদি মানে ইয়ে যদি না নিত আর কি, মানে যেটা বলছি নিবানোর উদ্যোগ যদি না নিত, তাহলে হয়তো বড় সড়ো হতে পারত। মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দ বার্তা। শনিবার মালদা জেলার মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ওপিডি বিল্ডিং এর ওষুধ সরবরাহ বিভাগে আকস্মিক আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ইংরেজ বাজার থানার পুলিশ এবং দমকলের ইঞ্জিন। জানা গিয়েছে, দমকল আসার আগেই হাসপাতালের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। দমকল অফিসার ধরণীকান্ত পাল জানান, ওষুধ সরবরাহ কেন্দ্রের একটি ওয়াল ফ্যান থেকেই আগুন বের হতে দেখেন। প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই এই আগুনের ঘটনা বলেই জানান তিনি। এইখানে আমাদের এখানে কল গেল যে ওপিডি রুমে একটা ফায়ার দেখা গেছে, সেই মতো আমরা খুব তাড়াতাড়ি ছুটে আসি। দেখে দেখি এখানে অলরেডি দুটো কি তিনটা ডিসিপি চার্জ করা হয়েছে এবং আগুন কন্ট্রোলে ছিল। একটা ফ্যানের পয়েন্ট, সেখানেই আগুনটা দেখা গিয়েছিলো, ওরা নিজেরাই কন্ট্রোল করেছে। মানে কি থেকে আগুনটা, একটু জোরে বলেন কি থেকে আগুনটা লেগেছে? আগুনটা কি থেকে? সম্ভবত ইলেকট্রিক থেকে, যেহেতু ইলেকট্রিকের পয়েন্ট, ইলেকট্রিক থেকে হতে পারে। শর্ট সার্কিট? হ্যাঁ। কোথায় লেগেছিল আগুন? ওইটা যে মেডিসিন ডিস্ট্রিবিউট যে রুম আছে, সেই রুমে একটা ওয়াল ফ্যান লাগানো ছিল, সেই ওয়াল ফ্যানে ওটা হয়েছে। তো আপনার এই আগুনটা কি মানে সঠিক সময় আসে কি বড় সড়ো আকার ধারণ নিত? না, সঠিক সময়ে যদি এইটাকে যদি আমরা যদি ইয়ে না করতে পারতাম, আমরা বলছি মানে এখানকার যে স্টাফ আছে তারা যদি মানে ইয়ে যদি না নিত আর কি, মানে যেটা বলছি নিবানোর উদ্যোগ যদি না নিত, তাহলে হয়তো বড় সড়ো হতে পারত। মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দ বার্তা।